এরকম লাইনে দেখেন আমরা ব্রাশ ইউজ করতে পারি, যে ব্রাশ গুলা, হ্যাঁ আমরা এইখান থেকে নর্মালি বেসিক থাকে ব্রাশ, আপনারা অনলাইনে অনেক পাবেন। তো আমি এখানে আপনাদের একটা ইয়ে দেখাই যে কিভাবে ব্রাশ ক্রিয়েট করবে না। তো চলুন আমরা একটা ব্রাশ ক্রিয়েট করি। প্রথমে আমরা লাইন নিয়ে এখান থেকে লাইন টুল লাইন নিলাম, লাইন লিখে স্ট্রোক দি, স্ট্রোক দেওয়ার পরে দেখেন এখানে একটা উইডথ টুল নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে কার শিফট প্লাস W শর্টকাট। উইডথ টুল দিয়ে আপনি সহজে লাইনের ওয়াইডিথ অর্থাৎ ওয়েট আপনি কি করতে পারি, আমরা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ যেমন দেখেন শিফট ধরি আমি, এই আমরা স্টকটা একটু কমিয়ে দিই, এরকম। হ্যাঁ তাহলে আমি আর একটা নিই, নিয়ে দেখেন আবার ওয়েট টুল নিয়ে আমি এইখান থেকে ধরে শিফট ধরবা, শিপ ধরবে এই জন্য যাতে আমার এটা আঁকা বাঁকা না হয়। হ্যাঁ দুইটা নিলাম, সেটা ডিলিট করে দিই। এখন চলুন এইখানে দেখেন আমার এইখানে কি আছে, নিউ ব্রাশ, নিউ ব্রাশ টুলে ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়ালগস বক্স আসবে, এখান থেকে আমরা আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে, আর এটা আমাদের যা আছে আমরা এটা এটাই রাখবো। এখানে আপনি ব্রাশের নাম দিতে পারেন লাইন, আমি লাইন দিলাম 1, আমার দেখেন এটা চলে আসছে। এখন দেখেন আমি এটা ইউজ করব এইখানে, এখানে আমি ইউজ করব এটা, আমি ব্রাশটা সিলেক্ট করব, দেখছেন এইখানে কত সুন্দরভাবে ইয়ে আসতেছে, আমরা এটা এনে ইউজ করতে পারি। আচ্ছা এখন চলুন আমরা আর একটা ইয়ে ইউজ করি, এবার আমি এই মাথাটা ইয়ে করব, ও কোনটা সিলেক্ট করছি, এই মাথার অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে ইয়ে করব, ইয়ে করে এইটা আবার নিউ আর্ট ব্রাশ, তাহলে আমার দুইটা ক্রিয়েট হয়ে গেল না। এবার এইটাকে আমরা এরকম করতেই পারি, তাই না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা যদি মনে করেন যে এটাকে এরকম করা যায়, এগুলাকে ডিলিট করে দিই, এগুলার দরকার নেই, আমার বিরাট যেহেতু অ্যাড করে ফেলছি।
এবার দেখেন, আমি সেদিনকে আপনাকে আপনাদের ক্লাসে আমি এদের স্পাইরাল টুল দেখিয়েছিলাম। এটা এটাকে ইউজ করছেন? হ্যালো, ওই তো আপনারা দেখিয়েছি কিন্তু আপনারা এটাকে ইউজ করেন নাই। এটাকে আমরা যদি এই কি ডাউন অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারো চাপলে এরকম হবে, নাই হয়ে যাবে। যদি আপ অ্যারো চাপেন এটা এভাবে নিবে, হ্যাঁ এরকম ভাবে নিবে, আপ অ্যারো চাপলে। তো এইটাকে আমি ধরেন ব্রাশ টুল দিয়ে কে করি, দেখেন কেমন হয়। এরকম এটাকে তাহলে আমরা এরকম কোনো কিছু আঁকতে পারি না? এরকম আরো অনেক কিছু আঁকা যায় যদি মনে করেন। এটা বিরাস্টলের জন্য কি স্টোক নিচ্ছে না, সেটাকে আমরা এক্সপান্ড করে ফেলতে পারি যদি কালার দিতে চান। আমি এটা জাস্ট একটা কপি করে দিই পাশে। এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর এটাকে এক্সপান্ড করেন। এরকম ধরেন অনেক কাজ আছে, শুধু এটা না, এই টুলস ব্যবহার করে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনারা করতে পারবেন। না আমি ক্লিপিং মাস্ক করলাম, স্যার ইলাস্ট্রেটরে কি ক্রপ করা যায় না? হ্যাঁ ইলাস্ট্রেটরে কি ক্রপ করা যায় না? এই ক্লিপিং মাস্ক করতে হবে। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এটা গেল নাকি?